দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। সাথে আছি আমি জুয়েল রানা। দর্শক অবস্থান করছি তুলসীপুর ডে গ্রিলস পয়েন্টে। সপ্তাহের বৃহস্পতিবার বড় ঘোড়ার হাট বসে থাকে। দর্শক আমরা চেষ্টা করি হাট থেকে ভালো ভালো আপনাদের ঘোড়া দেখানোর জন্য, ঘোড়াগুলোর দাম জানানোর জন্য। দর্শক সাথে নিয়ে আমরা জেনে নিব। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি, ভালো আছেন? না ভালো আছি ভাই। নামটা জানি কি আপনার? আমার নাম আলামিন। আলামিন ভাই বাসা কোথায়? বাসা হলো জামালপুর বেলতল। বেলতল গুশেরপাড়া, মেলান্দ গুশেরপাড়া বেলতল, তাই না? এই দেখুন দেখেছেন, এটা কি আপনার কেনা না পালেন? এটা আমার কিনা। কেনা না, ব্যবসা করেন আপনি? হ্যাঁ ব্যবসা। কতদিন ধরে কেনা বেচা করেন? ব্যবসা তো করে তিন বছর ধরে। তিন বছর ধরে। এটা কি ঘোড়া না ঘুরি? এটা হলো ঘোড়া। ঘোড়া? হ্যাঁ। আচ্ছা, এটা কি শাল শুল হয়েছে? না, এটা অসল বাচ্চা। বাচ্চা আছে না? মানে মাল টানানো দৌড়ানো কোনোটাই এটাতে না? ইয়ান কে ধ্যান দেবো কিছু কিছু করে। কিছু কিছু করে? হ্যাঁ। আচ্ছা, আজকের আটে চা দাম কত? চা দাম 35,000। 35,000 না? হ্যাঁ। দাম ধরেছে কিছু? দাম তো রয়েছে 25,000। তাও না, বাসায় কি আর কোনো ঘোড়া আছে আপনার? আছে, বড় ঘোড়া আছে? বড় ঘোড়া আছে। আচ্ছা, বিক্রি করবেন তো? হ্যাঁ, বিক্রি করব। আচ্ছা, ফোন নাম্বার বলেন। 0182830831। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দর্শক, আমরা এদিকে আরেকটি ঘোড়া আছে, আমাদের ভাই আছে, আমাদের আমাদের মাদারগঞ্জের ভাই আছে, আমরা তার সাথে কথা বলবো। তিনি মাদারগঞ্জের ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। নামটা জানি কি? আমার নাম টিটু। টিটু ভাই, টিটু ভাই, এই যে এটা কি আপনার পালের না কেনা? এটা কি না? ঘোড়া না করি? ঘোড়া। ঘোড়া কয় সাল? সালানে বাচ্চা। বাচ্চারা জি, কত মাস হইতে পারে? 12 মাস। আচ্ছা, এই লোমগুলো কেটে দিয়েছেন কেন? এটা রুম কাটিয়ে দিয়েছিলাম, মনে মনে হাইলে গেছিল, বিদায় চুলটা কাটিয়ে দিছি জি। আচ্ছা, ও এখন এটার উচ্চতা কত আছে? 47। এটা তো দৌড়ের জন্য ভালো হবে না? মাল টানার জন্য পারবে না? দৌড়ের জন্য হবো, মাল টানার জন্য হবো জি। হাত পা গুলার কি অবস্থা? হাত পা ক্লিয়ার আছে জি। আজকের চা দাম কত? চা দাম মনে করেন আমরা চাইতে আছে 40,000। 30,000 হলে বেছিলাম। দাম পাইছেন আছে কিছু? হ্যাঁ, দাম কইতে আছে 25-26 জি। এই দামে বিক্রি করবেন না? আচ্ছা, আপনার এই কী বলে আপনার ফোন নাম্বারটা বলে। 0194445 9083। টিটু ভাই, মানে আপনার কাছে কোনো ভালো বাচ্চা ঘোড়া পেলে বা রেসিং ঘোড়া হচ্ছে? হ্যাঁ জি। আচ্ছা দর্শক, আমরা এদিকে বাচ্চা ঘোড়া আছে, আমরা তার সাথে কথা বলবো। দুটো বাচ্চা আছে, একটি বড় আছে। আমরা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রাতে কি দুইটাই? না, সাতটা আনছি। বিক্রি করছেন কয়টা? দুটাই বিক্রি করছি। দুইটা তো আছে তো, কিছু মিলছে তো? মোটামুটি আর কি, বাজার খারাপ করা গেছে নাই, আল্লাহ মিলাই দিয়ে। আচ্ছা, ওইটা আমরা ওইটা শুরু করি, কি ঘোড়া না করি? টাটো বাচ্চা। কয় মাস? মাস চারি মাস। না, ওটার কত চা দাম? কত চা দাম? 6,000। দাম পাইছেন কিছু? 3700-3800 বলতেছে। টার্গেট কি 4,000? মানে ব্যালেন্স হলো 4,000 ব্যালেন্স হলো আর কি, 2,500 থাকবে আর কি। হ্যাঁ। আচ্ছা, এই যে ঘোড়াটা, এটা কি? এটা কি ঘোড়া? এটা মাদি ঘোড়া। মাদি ঘোড়া কয় সাল? 7-8 সাল বাচ্চা। এই তো 14 মাস। আজকের হাটে এই চা দাম কত? চা দাম 16,000। 16,000 টাকা না? দাম তো পাইছেন কিছু? 10 কয়তা আছে, 9 কয়তা আছে কি 10.5 কয়তা আছে? আপনি কত হলে স্যার? 15 রান? 11-12 হলে চাইতে পারছি। কাছাকাছি সন্ধ্যার পর একটা টান হইতে পারে? ইনশাল্লাহ এর আগে টান হইতে পারে, মনে আছে বাচ্চা যাবে আর। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। 0304-0431-33। হ্যাঁ ইনশাল্লাহ। দর্শক, আমরা ব্যাপারীদের সাথে কথা বললাম, তাদের নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদের। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ফেসবুক পেজ ফার্ম পেডি, আমাদের ইউটিউব চ্যানেল ফার্ম পেডির সাথে থাকবেন। আমরা চেষ্টা করি প্রত্যেক হাট থেকে আপনাদের ভালো ভালো চমৎকার চমৎকার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।